ব্যাঙ্গালোর থেকে প্রায় 280 কিলোমিটার দূরে একটা ছোট্ট কফি হিল স্টেশন, নাম চিকমাগালুর। কিছুদিন আগে ঘুরে এসেছি সেখান থেকে, আর সাথে নিয়ে এসেছি কিছু অসাধারণ অভিজ্ঞতা। গিয়েছিলাম আমরা আর অভিকের আরও দুই বন্ধু, সম্রাটদা, কুশলদা আর তাদের ফ্যামিলি। প্রায় ভোর 5:30 নাগাদ রওনা দিয়েছিলাম বাড়ি থেকে, আর ব্রেক নিলাম সোজা হালসা গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্টে। এখানে ব্রেকফাস্টটা সারলাম প্রথমে, তারপরে চলে গেলাম ইয়াগাছি ড্যাম দেখবো বলে। ওখানে বাচ্চাগুলো একটু খেলাধুলো করলো আর আমরা করলাম কিছু ফটোশ্যুট। তারপর আমাদের গন্তব্যস্থল ছিল কফি বিন হোমস্টে। এটি সম্পর্কে যত বলবো ততই যেন কম বলা হবে। কফি প্লান্টেশনের মধ্যে এত সুন্দর থাকার জায়গা, দুদিন যেন কম পড়ে যাবে বলে মনে হলো। আনন্দে ছেলেকে নিয়ে একটু দোল খেয়ে নিলাম, তারপরে ঢুকলাম রুমে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, যেমন অরোমা, ব্লসম, কুমকুমা, রক, পেবল ইত্যাদি। এর মধ্যে আমরা বেছেছিলাম অরোমাটিকে, আর সম্রাটদা আর কুশলদারা রক আর পেবল। রুমগুলো বেশ স্পেশিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এসি ছিল না, দরকার পড়ে না, তবে ফ্যান ছিল। তারপর একটু ফ্রেশ হয়ে লাঞ্চে চলে গেলাম। লাঞ্চে ছিল ভাত, সাম্বার ডাল, রুটি, গ্রিন ফুলকপি, চিকেন কষা, গাজরের হালুয়া ইত্যাদি ইত্যাদি। আর বাচ্চাগুলোর জন্য আমরা বাড়ি থেকে কিছু কিছু রান্না করেই নিয়ে গেছিলাম। ভাবলাম প্রথম দিনটা একটু ঠিক করে খাক, তারপরে নয় যা পাবে তাই খাবে। এরপর রেডি হয়ে আমরা চললাম ভাদ্রা টাইগার রিজার্ভে। 1 ঘন্টা জঙ্গল সাফারি ছিল, তো মোটামুটি 5:45 নাগাদ জিপে উঠেছিলাম। তো প্রথমেই দেখা মিলল একটা সুন্দর ময়ূরের, তারপরে দেখলাম একটা বাঁদর, তারপরে একটা হরিণ, তারপরে দেখলাম এই দুই মহাশয়। প্রথমে বেশ সুন্দর দুজনে গল্প করছিল, তারপরে হঠাৎ কী যে হলো, দেখি একে অপরের দিকে তেড়ে তেড়ে আসছে। আমার আর আমার পরের এই প্রথম জঙ্গল সাফারি। দেখি হঠাৎ ও বাবা দুজনে মারপিট করতে শুরু করেছে। শুরুতে বাচ্চাগুলো দেখে বেশ মজা পাচ্ছিল আর আমাদেরও খারাপ লাগছিল না, তবে আস্তে ধীরে একটু ভয়ই করছিল, কারণ ওরা লড়াই করতে করতে দেখো কত রাস্তার কাছাকাছি চলে এসেছে, দুজন থেকে আবার তিনজনও জয়েন করেছে। কোভিডের মাঝে একবার মন্দারমণি, তারপর একবার গোয়া, তারপর প্রায় 2 বছর কোথাও যাওয়া হয়নি। এরম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে জিপে করে যেতে বেশ ভালো লাগছিল। আর বাচ্চাগুলোর এইসব দেখে সে কী যে আনন্দ যদি দেখাতে পারতাম। আসলে ভিডিও রেকর্ড করাটা না খুব বেশি মুশকিলের হয়ে যাচ্ছিল, রাস্তাটা এত অসমান ছিল। মাঝে তো এমনভাবে জিপটা চালিয়েছে আমি প্রায় ছিটকে জিপ থেকে বেরিয়েই যাচ্ছিলাম। আমাদের জিপ ড্রাইভার দাদার থেকে শুনলাম নাকি ওখানে প্রায় 46টার ওপর বাঘ রয়েছে। সকালেই নাকি বাঘের দেখা পাওয়া গিয়েছিলো, কিন্তু আমাদের কপালে আর বাঘের দেখা মিলল না। ড্রাইভার দাদা দেখছিলাম মাঝে মাঝেই ফোনে কথা বলছে, আর তারপরে এইদিক ওইদিক উকি উঝুকি দুইকে তাকিয়ে বলছে স্পটেড স্পটেড। আমরা তো ভাবছি বোধ হয় বাঘ স্পট করেছে, তারপর দেখি যে না, হয়তো কোনো হরিণ কিংবা কোনো হনুমান এইসবই দেখাচ্ছে। যাই হোক, মন খারাপ করে আর কী হবে, এমনিতে খুবই ভালো লেগেছে, বাচ্চাগুলোও ভীষণ মজা পেয়েছে। আমাদের বিকেলবেলা, বিকেল না অ্যাকচুয়ালি রাত্রিবেলা আবার প্ল্যান ছিল হোটেলে ফিরে আমরা বারবিকিউ চিকেন করব। তো তারও নেক্সট প্রস্তুতি নিতে হবে। তো মোটামুটি আর কি জঙ্গল সাফারি এখানেই শেষ হলো। এবার আমরা ফিরছিলাম, মানে এই নদীটা যখন এসেছে তখনই বুঝতে পেরেছি যে এবার জঙ্গল থেকে বেরোনোর পালা। হোটেলে ফিরতে ফিরতে মোটামুটি সন্ধেই হয়ে গিয়েছিলো, পাহাড়ে এমনিতেও সন্ধেটা একটু তাড়াতাড়ি নামে। যাই হোক, হোটেলে ফেরার পথেই আমরা চিকেন টিকেন কিনে নিয়ে এসেছিলাম, বাকি মশলাপাতি আমরা ব্যাঙ্গালোর থেকেই নিয়ে গিয়েছিলাম। আমাদের মধ্যে যে কুশলদা রয়েছে না, সে আবার এইসব ব্যাপারে খুব এক্সপার্ট, তার কারোরই হেল্প দরকার নেই, সে একাই 100। আমরা যখন রুমে গিয়ে বাচ্চাদেরকে আর নিজেদের একটু ফ্রেশ হচ্ছিলাম, তখন সেসব এইসব অ্যারেঞ্জমেন্টগুলো করে ফেলেছে অলরেডি। রুম থেকে বেরিয়ে ডাইনিং এরিয়া এসে দেখছি কি অসাধারণ লাগছে, তারারা মনে হচ্ছে যেন কত নেমে এসেছে। অ্যাকচুয়ালি কোনো পলিউশন নেই তো, তাই জন্য অত সুন্দর লাগছিলো আরও। তারপরে আমরা এই বারবিকিউ চিকেন এইসব হচ্ছিলো, বাচ্চাগুলোকে খাওয়ালাম, তারপরে আমরা একটু আরও ফটো টোটো তুললাম, সবাই মিলে গল্প করলাম, তারপরে এই যে দেখো বারবিকিউ হচ্ছে। তারপরে এসব বারবিকিউ চিকেন টিকেন খেয়ে ডিনারও করতে হলো। ওখানে 10:30 মধ্যেই ডিনার বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি ওরা আবার সকালবেলা উঠে সব শুরু করে, তো সকাল 7টা থেকে ব্রেকফাস্ট শুরু হয়। যাই হোক, আজকের ব্লগটা মোটামুটি এই অবধি। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ব্লগ। টাটা, বাই বাই।